মনে আছে বিখ্যাত হলিউড মুভি দ্য প্যারেন্ট ট্র্যাপের কথা, যেখানে অ্যানি এবং হ্যালি দুই যমজ বোন হঠাৎই একে অপরের সামনে এসে পড়ে? এরকম টুইন সিস্টার এবং টুইন ব্রাদারের স্টোরি রিয়েল লাইফেও দেখা যায়। এখন হয়তো আপনারা ভাবছেন মিস্টিরিয়াস এপিসোড বাংলা আজকের আবার কি শুরু করলো? না, আমি কোনো সিনেমার গল্প করতে আসিনি। প্যারালাল ইউনিভার্স অর্থাৎ সমান্তরাল ব্রহ্মাণ্ড, যেখানে একটি নয় দুটিও নয় রয়েছে হাজার হাজার ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ড, যেখানে বাস করছে আমার আপনার ন্যায় হুবাহু টুইনস অর্থাৎ যমজ। ঠিকই শুনেছেন, প্যারালাল ইউনিভার্সের থিওরি অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ড অনন্ত, যেখানে রয়েছে মাল্টি ইউনিভার্স। এই সূত্র অনুযায়ী আমরা একটি মাল্টিভার্সে বাস করি, যেখানে রয়েছে আনকাউন্টেবল ব্রহ্মাণ্ড। আর আমাদের এই ব্রহ্মাণ্ড অর্থাৎ ইউনিভার্স সেই মাল্টিভার্সেরই একটি অংশ মাত্র। টাইম ট্রাভেল, ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, প্যারালাল ইউনিভার্স, এমন এক রহস্যময় বিষয় যাদের সম্পর্কে যতই জানা যায় তত বেশি জানার কৌতূহল হয়। আমরা জানি ব্রহ্মাণ্ডে পৃথিবী এমন এক গ্রহ যেখানে জীবন সম্ভব হয়েছে, কিন্তু মডার্ন সায়েন্স বলে পৃথিবীর ন্যায় বহু পৃথিবী রয়েছে যেখানে একই শহর, সমুদ্র, প্রাণী, এমনকি আপনার ন্যায় হুবহু কার্বন কপি বহু যমজ বাস করছে। এখন প্রশ্ন হলো, যদি সত্যি এমনটি হয় তবে তারা কোথায় রয়েছে? তাদের সাথে দেখা করা আদৌ কি সম্ভব? আমাদের ইউনিভার্স থেকে কত দূরেই বা রয়েছে তারা? আদৌ কি রয়েছে প্যারালাল ইউনিভার্স অর্থাৎ প্যারালাল ওয়ার্ল্ড? জানবো। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি সব জায়গায় কাজ করলেও বিগ ব্যাং এবং ব্ল্যাক হোলের ভিতর কাজ করে না। ব্ল্যাক হোলের ভিতরে আইনস্টাইনের থিওরি একদমই ইউজলেস হয়ে পড়ে, যেখানে আমরা প্রবেশ করে যাই এমন এক জায়গায় যা আমাদের কাছে একদমই অজানা। আইনস্টাইনের মতে ব্ল্যাক হোলের ভিতর দিয়ে আদার ডাইমেনশন অর্থাৎ অন্য জগতে যাবার পোর্টালস অর্থাৎ প্রবেশদ্বার থাকতে পারে, যে যুক্তিকে স্টিফেন হকিংসও সমর্থন করেছিলেন। এমন হতে পারে যে আমাদের ব্রহ্মাণ্ডে বহু ডাইমেনশন রয়েছে, তবে কি এই সকল ডাইমেনশন একই নিয়ম মেনে চলে নাকি একদমই আলাদা? এর উত্তর জানতে বিজ্ঞানের গভীরে যাওয়া প্রয়োজন। তবে এর মধ্যে সায়েন্সের সঙ্গে ফিলোসফিও রয়েছে, যা এখনও সায়েন্টিফিক্যালি টেস্ট করা সম্ভব হয়নি, কারণ এই বিষয়টিকে প্র্যাকটিক্যাল টেস্ট করা খুবই ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট তা একটু পরেই আপনারা জানতে পারবেন। এটা আমরা সকলেই বিশ্বাস করতে পারি যে আমাদের গ্রহ, নক্ষত্র, তারা, সৌরমণ্ডলের বাইরে ব্রহ্মাণ্ডে এমন অগণিত বহু জিনিস রয়েছে। ইমপ্লেশন থিওরির ক্যালকুলেশন দেখায় ব্রহ্মাণ্ড অনন্ত অর্থাৎ এর কোনো সীমা নেই। আর এই ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে রয়েছে দ্য মাল্টিভার্স থিওরি, যা প্যারালাল ইউনিভার্স বা প্যারালাল ওয়ার্ল্ডের কথা বলে। বেসিক্যালি প্যারালাল ইউনিভার্সের অর্থ আমাদের এই ব্রহ্মাণ্ডের ন্যায় আরও অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে যাদের আমরা দেখতে পাই না, কারণ হয় তারা আমাদের থেকে বহু দূরে রয়েছে অথবা দ্বিতীয় ডাইমেনশন অর্থাৎ অন্য জগতে রয়েছে, যাদেরকে আমাদের ইন্দ্রিয় অনুভব করতে ব্যর্থ হয়। মাল্টিভার্স থিওরি অনুযায়ী যেহেতু অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে, তাই সেখানেও বহু ঘটনাই ঘটে চলেছে যা আমরা দেখতে পাই না, কারণ আমাদের প্রত্যেককে এই ব্রহ্মাণ্ডের টাইম লাইন বেঁধে রেখেছে। মাল্টিভার্স থিওরি অনুযায়ী চার প্রকারের প্যারালাল ইউনিভার্স হয়ে থাকে, যারা নিজেদের টাইম জোনে বাঁধা রয়েছে। প্রথম টাইপ ওয়ান ইউনিভার্স অর্থাৎ এক্সটেনশন ইউনিভার্স, এটি একটি সিম্পল কনসেপ্ট। এই থিওরি অনুযায়ী স্পেস হলো ইনফাইনাইট অর্থাৎ অনন্ত, কিন্তু এই স্পেসে অগণিত ইউনিভার্স রয়েছে যারা আলোকবর্ষের সময়সীমার গতিতে বাঁধা। যেহেতু স্পেসের কোনো সীমা নেই, তাই প্যারালাল ইউনিভার্সের এই থিওরি অনুযায়ী ব্রহ্মাণ্ডে আমাদের সৌরমণ্ডলের ন্যায় আরও একটি সৌরমণ্ডল থাকতে পারে, যেখানে আমাদের ন্যায় দুনিয়া বাস করে। তাই এই থিওরি অনুযায়ী আমাদের দুনিয়ার ন্যায় আরও একটি জগৎ ব্রহ্মাণ্ডের কোথাও রয়েছে। এখন প্রশ্ন হলো, সেই জগৎ কোথায় রয়েছে? বিজ্ঞানীদের ক্যালকুলেশন অনুযায়ী এই জগৎ আমাদের থেকে বহু দূরে রয়েছে, এতটাই দূর যে আমাদের কল্পনারও বাইরে। বিজ্ঞানের ভাষায় এক গুগল প্লেক্স
ইয়ার দূরে। এক গুগল মানে একের পরে 100টি শূন্য, আর এক গুগল প্লেক্সের অর্থ একের পরে গুগল জিরোস হয়ে থাকে। ঠিক এই রকম কনফিউজড। কিন্তু আমাদের এই ব্রহ্মাণ্ডের বহু ধরনের পসিবিলিটিস রয়েছে, স্পেস লিমিটলেস। এটি প্রমাণ করতে হলে আমাদের প্রুভ করতে হবে স্পেস ফ্ল্যাট অর্থাৎ চ্যাপ্টা। যদি এটি কার্ভ হয় তবে ম্যাটারের গ্র্যাভিটি একে বেন্ড করে দেবে, তখন এটি গোল হয়ে যাবে, তখন স্পেস আর লিমিটলেস থাকবে না। এটি প্রুভ করার জন্য বিজ্ঞানীরা স্পেসের একটি বড় অংশে পৃথিবীর সঙ্গে লেজার রশ্মি ফেলে। যদি ব্রহ্মাণ্ড কার্ভ হয় তবে এই ট্রায়াঙ্গেলের কোণগুলি 180 ডিগ্রির বেশি হবে, আর যদি ব্রহ্মাণ্ড ফ্ল্যাট হয় তবে এর কোণ এক্স্যাক্টলি 180 ডিগ্রিই হবে। রিসার্চের পর দেখা যায় অ্যাঙ্গেলগুলি অ্যাকুরেটভাবে 180 ডিগ্রি রয়েছে, অর্থাৎ ব্রহ্মাণ্ড একদমই ফ্ল্যাট। এবার দেখা যাক টাইপ টু ইউনিভার্স অর্থাৎ বাবেলস ইউনিভার্স, যাকে বেবি ব্ল্যাক হোল ইউনিভার্সও বলা হয়। এই আইডিয়া বানানো হয়েছিল যাতে এক্সপ্লেন করা যায় আমাদের ব্রহ্মাণ্ডে এমন কি নিয়ম রয়েছে যা স্টার প্ল্যানেট গ্যালাক্সি এবং ব্ল্যাক হোলকে সহজে সৃষ্টি করে। এমন অনেক ইউনিভার্স হতে পারে যেখানে ফিজিক্সের ল একদমই আলাদা, যার জন্য যেখানে জীবন একদমই সম্ভব নয়। এই যুক্তি সমর্থনকারী বিজ্ঞানীদের মতে আমাদের ব্রহ্মাণ্ড একটি বিশাল আকারের বাবেলস, আর এমন অনেক বাবেলস হতে পারে যারা প্রকৃতপক্ষে একটি আলাদা ব্রহ্মাণ্ড, যেগুলি একত্রে কোনো সমুদ্রে ভাসছে, যাকে বলা হয় হাইপার স্পেস। এই বাবেলস খুবই স্পেশাল, এরা একে অপরের সঙ্গে ধাক্কা মেরে পরস্পর জুড়ে যেতেও পারে অথবা ভেঙে টুকরো হতেও পারে। যখনই এমনটি ঘটে তখনই জন্ম দেয় একটি নতুন ব্রহ্মাণ্ডের, আর এই প্রক্রিয়াকে বলা হয় বাবেল নিউক্লিয়েশন। বিজ্ঞানীদের মতে যদি দুটি বাবেলস একে অপরের সংস্পর্শে আসে তবে এনার্জি এতটাই প্রডিউস হবে যে সকল ম্যাটারকে দূরে নিক্ষেপ করবে, আর এই জন্যই ব্রহ্মাণ্ডের এই অংশটি প্রমাণ দেয় আলাদা কোনো ব্রহ্মাণ্ড আমাদের ব্রহ্মাণ্ডকে কোনো সময় স্পর্শ করেছিল। এই জন্য এই অংশে কোনো গ্যালাক্সি অথবা স্টার নেই। ব্রহ্মাণ্ডের এই অংশটি অন্য অংশের তুলনায় যথেষ্ট ঠান্ডা, কারণ এখানে এনার্জি খুবই কম, যার উপর এখনও বিজ্ঞান মহলে কাজ চলছে। আর যদি এটি প্রমাণ করা যায় তবে সায়েন্সে এটি একটি বড় জিত হবে। এখন আপনারা ভাবতে পারেন এই বাবেলস আসে কোথা থেকে। এর উত্তর লুকিয়ে রয়েছে টাইপ থ্রি ইউনিভার্সে। টাইপ থ্রি ইউনিভার্সের থিওরি টাইপ টু প্যারালাল ইউনিভার্সের খানিকটা সিমিলার, তবে টাইপ টুর থেকে অনেকটা বেশি ইন্টারেস্টিং। টাইপ থ্রি ইউনিভার্সকে সুপার চার্জ মেমব্রেন ইউনিভার্সও বলা হয়। এটি তৈরি হয়েছে এম থিওরি থেকে, যেখানে এম এর অর্থ মেমব্রেন। পুরো থিওরিটাই দাঁড়িয়ে রয়েছে স্ট্রিং থিওরির ওপর, যেখানে বলা হয়েছে ব্রহ্মাণ্ডে ভাইব্রেট করা বহু স্ট্রিং রয়েছে। এই থিওরির মতে আমাদের ব্রহ্মাণ্ড একটি বিশালাকার চ্যাপ্টার টুকরো, যাকে বলা হয় মেমব্রেন। এমন আরও অনেক ব্রহ্মাণ্ড থাকতে পারে যারা একদমই আশেপাশে রয়েছে, যেমনটি নিউজ পেপারের পেজেস একদমই পাশাপাশি থাকে। থিওরির মতে এই সকল মেমব্রেনস একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে পারে। সব মিলিয়ে মোট 11টি ডাইমেনশন রয়েছে, যাদের মধ্যে 6 থেকে 7টি একদমই আমাদের কাছে থাকতে পারে, কিন্তু এরা এতটাই সূক্ষ্ম যে আমরা কখনো এদেরকে দেখতে পাই না। আর এই মেমব্রেন সর্বদাই ভাইব্রেট করার জন্য কখনো একে অপরকে টাচ করে ফেলে, আর তখনই ঘটে বিগ ব্যাং। সায়েন্টিস্টরা মনে করেন এমন বহু নতুন ব্রহ্মাণ্ড সময় সময় ক্রিয়েট হয়েই চলেছে। আমাদেরকে মনে রাখতে হবে এগুলি সবই থিওরি বেসড কনসেপ্ট মাত্র, যা এখনো সায়েন্টিফিক্যালি প্রুভ করা সম্ভব হয়নি। আর এই ব্রহ্মাণ্ড বাবেলসের আকারেও থাকতে পারে, যা টাইপ টু ইউনিভার্সে অলরেডি আমরা জেনেছি। শেষ ইউনিভার্স অর্থাৎ টাইপ ফোর ইউনিভার্স, যার কনসেপ্ট তৈরি হয়েছে কোয়ান্টাম মেকানিক্সের থেকে। কোয়ান্টাম মেকানিকে বহু ছোট পার্টিকেলস যেমন ইলেকট্রনের কণা থাকে। রিসার্চ থেকে জানা যায় ইলেকট্রন অদ্ভুত ধরনের বিহেভ করে থাকে, এক জায়গায় দেখা দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে আবার অন্য স্থানে দেখা দেয়। এমনকি এই সকল পার্টিকেলস একই সময়ে দুটি আলাদা আলাদা স্থানে
দেখা দিতে পারে। কোয়ান্টাম মেকানিকের নিয়ম অনুসারে আমাদের ব্রহ্মাণ্ডের স্পেসে অগণিত ডাইমেনশান রয়েছে আর প্রত্যেক ডাইমেনশানে ভিন্ন ঘটনা ঘটেই চলেছে। তবে এই সকল ডাইমেনশানের প্রুফ এখনো পর্যন্ত বিজ্ঞানীদের হাতে আসেনি। তাই প্যারালাল ওয়ার্ল্ড অর্থাৎ প্যারালাল ইউনিভার্সের সায়েন্টিফিক রিসার্চের জার্নি ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ এর সঠিক এভিডেন্স আমাদের হাতে না আসছে। তাই আমরাও এই জার্নি কন্টিনিউ চালিয়ে যাব। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।